শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করে দিল রাশিয়া। এবার ইউক্রেনের ডনবাসে নো ফ্লাই জোন স্থাপন করল রাশিয়া। খাদ্যশস্যের 200 জাহাজ আটকে রেখেছে রাশিয়া, সংকটে পড়তে যাচ্ছে ইউরোপ। যুক্তরাষ্ট্রের পুলিশ গিরি সহ্য করা হবে না, হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার সাথে যে কোনো চুক্তিতে তুরস্ককে থাকার অনুরোধ ইউক্রেনের। পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় শরণার্থীর সংখ্যা ছাড়াল 20 লাখ। আলোচনায় ইউক্রেনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন পুতিন। এবার বিস্তারিত, মাইকোলাইভ প্রদেশের ভজনেস্কো শহরের একটি পণ্যের গুদামে গোলা বর্ষণ করেছে রাশিয়া। এ গুদামটিতে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছিল ইউক্রেন। রুশদের হামলায় মজুতকৃত অস্ত্র ধ্বংস হয়ে গেছে। ভজনেস্কো শহরের মেয়রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেন 24। তবে রাশিয়ার এ হামলায় কোনো মানুষ হতাহত হয়েছে কিনা এ বিষয়টি এখনো কেউ নিশ্চিত করতে পারেনি মেয়র। এদিকে গত সপ্তাহে রাশিয়া যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছিল তারা যেন ইউক্রেনে কোনো অস্ত্র ও গোলা বারুদ না পাঠায়। হুমকির সুরে রাশিয়া বলেছিল বাইরে থেকে আসা অস্ত্রের বহরের ওপর তারা হামলা করবে। রাশিয়া ইউক্রেনে 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে প্রথম হামলা করে। তাদের এ অভিযান চতুর্থ সপ্তাহে এসে ঠেকেছে। রাশিয়া ইউক্রেনে এখনও বড় কোনো সাফল্য পায়নি। তারা শুধুমাত্র ইউক্রেনের খেরসন প্রদেশের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পেরেছে, আর এ খেরসনের পাশের প্রদেশই হল মাইকোলাইভ। অবশ্য খেরসনের পর রাশিয়ার এখন মারিউপোলের দখল নিয়ে দ্বার প্রান্তে আছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে যে কোনো সময় রুশ সেনাদের হাতে মারিউপোলের পতন হবে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত ডনবাসে নো ফ্লাই জোন স্থাপন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দি গার্ডিয়ান। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট তাস এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির দক্ষিণে নো ফ্লাই জোন 26 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। রুশ পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থাটি। ডনেটস্ক এবং লুহানস্ক হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি নগরী। এ দুটি নগরীকে একত্রে ডনবাস বলা হয়। সম্প্রতি অঞ্চল দুটিকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার 23তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত 22 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। রুশ সামরিক অভিযান শুরুর পর বারবার ন্যাটো জোটসহ পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছে তারা। তবে রাশিয়া ঠিকই তার স্বীকৃত দুটি অঞ্চলে নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করেছে। খাদ্যশস্য বোঝাই প্রায় 200 জাহাজ কৃষ্ণ সাগরে আটকে রেখেছে রাশিয়া। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ শুরুর পর থেকেই কৃষ্ণ সাগরে খাদ্যশস্য বোঝাই সব জাহাজের চলাচল বন্ধ করে দেয় মস্কো। বুধবার পানামার পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাশিয়ার নিষেধ অমান্য করে দেশটির পতাকাবাহী 2টি জাহাজ চলার চেষ্টা করলে গুলি করে তাদের থামিয়ে দিয়েছে রুশ নৌবাহিনী। তবে কবে এই ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। রাশিয়া অবশ্য এই অভিযোগের তীর ইউক্রেনের দিকে ঘুরিয়ে দিয়েছে। মস্কো জানিয়েছে ইউক্রেনের নৌবাহিনী সমুদ্রে মাইন বিছিয়ে রেখেছে। জাহাজ চলাচল করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সে কারণেই তারা জাহাজগুলিকে আটকে রেখেছে। রাশিয়া এবং ইউক্রেন দুই দেশই ইউরোপ এবং আফ্রিকায় প্রচুর পরিমাণে গম রপ্তানি করে। পরিসংখ্যান বলছে বছরে রাশিয়া প্রায় 30 মিলিয়ন টন গম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। ইউক্রেন করে 20 থেকে 25 মিলিয়ন টন। জার্মানির সবচেয়ে বড় কৃষি পণ্যের ব্যবসায়ী সংস্থা বেওয়া জানিয়েছে এখনও পর্যন্ত ইউক্রেনের বন্দর থেকে এক বিন্দু খাদ্যশস্যও রপ্তানি করা যায়নি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ইউরোপ জুড়ে খাদ্য সংকট শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যে খাবারের দাম বাড়তে শুরু করেছে। পশ্চিমা দেশগুলোর ওপর আর কখনো নির্ভরশীল হবে না রাশিয়া। বিশ্ব শাসন করার যে চেষ্টায় যুক্তরাষ্ট্র আছে সেটিও কখনো মেনে নেবে না রাশিয়া। তাছাড়া বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের পুলিশ গিরি করার যে চেষ্টা এটিও সহ্য করা হবে না। শুক্রবার যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করার পর এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর রয়টার্সের, ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে হামলা করে রাশিয়া। এ হামলার আগে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো জানিয়েছিল তারা রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে।
রাশিয়া যখন ইউক্রেনের উপর হামলা শুরু করে তখন থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমারা। রাশিয়ার তেল গ্যাস সহ প্রায় সব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় তারা। রাশিয়ার অর্থনীতি মূলত তেল ও গ্যাসের ওপরই নির্ভরশীল, আর তাদের তেল গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা হল যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অন্যান্য দেশগুলো। রুশ পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, দরকার হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য কমিয়ে দেবে তারা। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। এইসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন বেকায়দায় পড়েছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার অর্থনীতি ভালোই আছে, এখন নিষেধাজ্ঞার কারণে তারা যে সমস্যায় পড়েছেন সেটি দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা রাশিয়ার সাথে ভবিষ্যতে যে কোনো চুক্তির ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ ও জার্মানির পাশাপাশি তুরস্ককে আরেকটি জামিনদার দেশ হওয়ার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার আঙ্কারার শীর্ষ কূটনীতিক একথা জানিয়েছেন খবর AFP-র। ইউক্রেনের লভিভ নগরী পরিদর্শনকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাভুসোগলু বলেন, ইউক্রেন P5 তুরস্ক ও জার্মানিকে জামিনদার করে সামগ্রিক নিরাপত্তা চুক্তির প্রস্তাব দিয়েছে। বুধবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি লক্ষ্য করেছি যে রাশিয়ান ফেডারেশন এমন প্রস্তাবের ব্যাপারে কোনো আপত্তি করেনি এবং তারা তা মেনে নিতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। চাভুসোগলু বলেন, রাশিয়া ও ইউক্রেনে তার কূটনৈতিক তৎপরতার পর মস্কো ও কিয়েভের মধ্যে এই সংঘাতের ব্যাপারে যুদ্ধবিরতির প্রত্যাশা অনেকটা বৃদ্ধি পেয়েছে। আঙ্কারা বা ইস্তাম্বুলে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির মধ্যে বৈঠক আয়োজনের তার প্রস্তাব পূর্ণ ব্যক্ত করতে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এরদোগান এ যুদ্ধের কবল থেকে বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার সুযোগ করে দিতে মানবিক করিডোর খোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তুরস্ক 3 সপ্তাহের এ যুদ্ধে একটি মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান দাঁড় করানোর চেষ্টা করে। ইউক্রেন ও রাশিয়ার সাথে আঙ্কারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত সপ্তাহে তারা রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ থেকে বাঁচতে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে। শুক্রবার পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এক টুইট বার্তায় এ তথ্য জানায়। টুইট বার্তায় জানানো হয়, আজ 18 মার্চ সকাল 9টায় ইউক্রেন থেকে আসা শরণার্থীর সংখ্যা 20 লাখ অতিক্রম করেছে, বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের তথ্য অনুসারে 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে 31 লাখের বেশি বেসামরিক লোক প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে 21 ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লোহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনকে পুতিন বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে বেসামরিকীকরণ ও নাৎসি মুক্ত করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনায় ইউক্রেন সময় ক্ষেপণ করছে। তিনি আজ জার্মানির চ্যান্সেলর ওলাফ সলৎসের সঙ্গে ফোনালাপে এ কথা বলেছেন। পুতিন আরও বলেছেন, আলোচনায় ইউক্রেন অবাস্তব প্রস্তাব তুলে ধরছে, এর মাধ্যমে আলোচনাকে দীর্ঘায়িত করা হচ্ছে, কিন্তু রাশিয়া তার নীতিমালার ভিত্তিতে সমাধানে পৌঁছাতে চায়। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যে কোনো উপায়ে আলোচনাকে দীর্ঘায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর থেকে দুই পক্ষের মধ্যে এ পর্যন্ত বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে, কিন্তু এই আলোচনায় কোনো ফলাফল বেরিয়ে আসেনি। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ আবারও বলেছেন, তারা চান ইউক্রেনের নিরস্ত্রীকরণটা এমন হতে হবে যাতে ওই দেশ থেকে আর কোনো হুমকির সৃষ্টি না হয়। এর ফলে নিরাপত্তার যে নিশ্চয়তা আসবে তা রাশিয়া, ইউক্রেন এমনকি গোটা ইউরোপের জন্যই মঙ্গলজনক হবে। ইউক্রেনের রুশ সামরিক অভিযানের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন, এর ফলে গোটা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।